অর্জুনের জন্মদিন ছিল তো, সে আমি জানি না, আপনার বাড়িতে আড়াই ঘন্টা ছিল, আড়াই ঘন্টা আপনার বাড়িতে কাটিয়েছি, বলেছি আমরা জানতে পেরেছি, আপনি না না আমি বলবো একশো বার কথা বলছো, শিষ্টতা জানো না? না আমি বললাম যে উনি গেছিলেন মধ্যাহ্নভোজ করেছিলেন, সেটা আপনার সঙ্গে সৌজন্য 10 মিনিট ছিল, সেটা আড়াই ঘন্টা, আধা ঘন্টা, এক ঘন্টা, এখন তুমি বলছো আড়াই ঘন্টা, ছিলেন তো কিছুক্ষণ তো গেছিলেন, বদমাশি সীমা, দেখো আই এম নট এ মিডিয়া ফ্রেন্ডলি ম্যান, আমি মিডিয়াকে তেল মারার আমার কোনো প্রয়োজন নেই, সেটা না, জাস্ট গেছিল সেটা তো আপনিও স্বীকার করছেন, সেটাই, আরে গেছিল তো প্রকাশ্যে দিনের বেলা গেছে আবার যাবে, তাতে কি হয়েছে? তাতে তো কোনো, তাই ওর কথা, ও তো টিভিতে ইন্টারভিউ দিয়ে ভদ্রভাবে বলেছে, বলেছে তো সেটাই, তারপরে সেটাকে বিকৃত করছো কেন? না না বিকৃত করিনি, যে এটা কোনো রাজনৈতিক কোনো তাৎপর্য আছে সেটাই জানতে চাইছি, ও বলেছে রাজনৈতিক তাৎপর্য আছে, ও তো বলেছে আমি আশীর্বাদ দিয়ে, তাহলে আমি বলবো যে রাজনৈতিক তাৎপর্য আছে, হলো না না সেটা না, না আমি বলবো, ঠিক আছে, থ্যাংক ইউ, হলো।